এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো প্রথম আলো যে শিরোনামটি করেছে শুরুতে যেতে চাই সেটিতে নতুন পেনশনের পেনশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে যেটি আমরা সকলে জানি সর্বজনীন পেনশন স্কিমের আওতায় বিশ্ববিদ্যালয়গুলোকে আনার পর যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যয় কর্মসূচিতে আনা হয়েছে এবং প্রতিবাদে আজ থেকে কর্মবিরতি ক্লাস পরীক্ষা বন্ধ এরপর আরেকটি শিরোনাম রয়েছে জেল পালানোর ঘটনার তদন্ত হয় শাস্তি শুধুই বদলি তাছাড়া আরেকটি শিরোনাম করেছে যেটি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর ও কাজী আবু মাহমুদ ফয়সালের দুর্নীতির প্রকটভাবে প্রকাশের পর তা নিয়ে চলছে নানা আলোচনা এবং সেটি নিয়ে একটি শিরোনাম করেছে দুর্নীতির অভিযোগ দায় সরকারের উপরই বর্তায় তারপর পরই আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ জনকণ্ঠ একটি শিরোনাম করেছে যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে রবিবার নতুন অর্থ বছরের বাজেট পাশ হয় সেটি নিয়ে একটি শিরোনাম করেছে সংসদে বাজেট পাস সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা ব্যয় অনুমোদন আজ থেকে কার্যকর বৈশ্বিক মন্দা মোকাবেলা করে উন্নয়ন অব্যাহত রাখা উচ্চ প্রবৃদ্ধির অর্জনের লক্ষ্য এছাড়া আরও একটি শিরোনাম রয়েছে বৃষ্টি ঝরবে ছয় দিন পাহাড় ধসের শঙ্কা তাছাড়া রয়েছে রাজনৈতিক সম্পর্কের সঙ্গে সহযোগিতাও বাড়বে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রীর ব্রাজিল সফর এরপর রয়েছে আজকের পত্রিকা আজকের পত্রিকাতে একটি শিরোনাম রয়েছে সরকারপন্থীরাই বসলেন বেকে সেটি হচ্ছে পেনশনের বিরুদ্ধে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এ বিষয়টি নিয়ে তার এই শিরোনামটি করেছে এছাড়া রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে টাকা ছাড়া কিছুই হয় না তাছাড়া রয়েছে বগুড়ার বাজার যেন শায়স্তাখার আমল তা এরপর রয়েছে দৈনিক সমকাল একই রকম শিরোনাম যেটি আমরা এর আগে দুটি পত্রিকায় দেখিয়েছি সেটি হচ্ছে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেটা সর্বজনীন পেনশন প্রত্যয় চালুর যে বিষয়টি রয়েছে সেটির পরিপ্রেক্ষিতে আন্দোলন চলছে সব বিশ্ববিদ্যালয়ে এছাড়া রয়েছে কারাবন্দি চাঞ্চল্যকর মামলার আসামিদের দাওয়াত জঙ্গিদের রয়েছে রামচন্দ্রপুর খালে রাম রাজত্ব এরপর পরই রয়েছে দৈনিক ইত্তেফাক সেখানেও একই রকম একটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি সর্বজনীন পেনশনে আপত্তি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আন্দোলনে ক্লাস পরীক্ষা বন্ধ এছাড়া রয়েছে বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় বললেন প্রধানমন্ত্রী দর্শক এই ছিল আমার কাছে আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো